কই ফেসি মানি এই রিকশাতে মাত্র কিনে আনলাম আমার বন্ধুর থেকে রিকশা থেকে নাম রিশাদ বই রইছে ধরে পুলিশে দিতে কিরে বন্ধু কি অবস্থা না রে তেমন একটা ভালো নাই কেন কি হইছে বিদেশ থেকে মাইর খেয়ে আসার পর থেকে কি করব কিছুই বুঝতেছি না তো কোন একটা দোকান দিয়ে বস এত টাকা কই পাবো বল কেন এত দিন বিদেশ করলি টাকা কই গেল আরে ভাই বিদেশ যদি 100 জন যায় তার মধ্যে 10 জন ভালো থাকে আর বাকিরা সবাই ফটো বসে বসে কান্দে তাদের মধ্যে আমিও একজন তো কি আর করবি একটা কিস্তি নিয়ে কম টাকার মধ্যে একটা অটো নিয়ে চালা চিন্তা করে দেখি কি করা যায় আর কিস্তি নিতে পারলে তোকে ফোন দিয়ে বলবো আচ্ছা ঠিক আছে তাহলে আমি গেলাম তুই থাক আচ্ছা ঠিক আছে তুই যা চিন্তা করে অটোটা তোর উপর দিয়ে কসাই দেব শুভ কই আছে শুভর একটা কল দেই এখন আবার কে কল দিল রনি ভাই না শুভ ভাই বলেন কই তুই আমি তো বাগান বাড়িতে আছি কাল কাছে একটা অটো ধান্দা করছি ওটার জন্য একটা কাস্টমার দেখতেছি তুই গাড়িটা বার করিস না ঠিক আছে ভাই গাড়িটা কালকে জামনে রাখছি এমনি আছে কাস্টমার যদি নিতে রাজি হয় তাহলে আমি কালকে নিয়ে আসব এখন রাখি আচ্ছা ঠিক আছে ভাই রাখলাম কিস্তি নিতে তো এত আমি আগে তো জানতাম না রনিটা কই আছে কল দিয়ে দেখি টাকা নিয়ে তো আসলাম ভাই গাড়িটা যদি বিক্রি করতে পারি এক সপ্তাহের জন্য কক্সবাজার চলে যাব দুইজন কি বলেন আরে রাখ কে কল দিছে দেখি আমার না কল দিছে দেখি হ্যাঁ বন্ধু বল কই তুই আমি তো বাগান বাড়ির সামনে আমি তো টাকা নিয়ে আসছি গাড়ি নিব আজকে আমি তো বাগান বাড়িতে আছি তুই এখানে চলে আয় ঠিক আছে আমি আসতেছি ওকে রাখলাম জীবনটা গেল মারি খেতে খেতে দেখি আবার কপালে কি আছে আচ্ছা গাড়ির সবকিছু ঠিকঠাক আছে তো একবারে সবকিছু ঠিক আছে কোনো সমস্যা নাই এটা যে সোরা গাড়ি হ্যাঁ কিন্তু বুঝে দেওয়া যায় তো না হ্যাঁ কিন্তু আমার বন্ধু লাগে ওই আপনার বন্ধু আসতেছে কি অবস্থা বন্ধু ভালো আছস এই তো ভালো তোর কি অবস্থা এই তো আছি ভালোই দেখ গাড়িটা গাড়িটা তো দেখতে মোটামুটি ভালোই আছে আমি আর কি দেখব তুই যেটা ভালো মনে করস কিস্তি উড়ে আরে টাকা নিয়ে আসছি এটাই আমার শেষ সম্বল সোরা গাড়ি না তো এটা বন্ধু আরে না এটা শুভর গাড়ি আর ওর মা অসুস্থ তো এই জন্য গাড়ি বিক্রি করে দিব আর আমার মধ্যে তোর বিশ্বাস নাই তোর উপরে তো বিশ্বাস আছে এই জন্য তো তোর কাছে আসলাম এই নে টাকা পুরো 30,000 এখানে আছে এ শুভ সাবিটা দে এই নেন সাবি আচ্ছা শুন গাড়ি দেখি শুনে চালাইস তাহলে তুই গাড়ি নিয়ে চলে যা আমরা গেলাম আচ্ছা ঠিক আছে যা আচ্ছা ভাই আসি 5 বছর বিদেশ করার পরেও অটো চালাতে হবে কখনো ভাবতেও পারনি দেখি আল্লাহ কপালে কি রাখছে আপনার বন্ধুটারে তো কট দিয়ে দিলেন আরে বড় বেশি কথা কইছেন তাড়াতাড়ি চলে যেতে কি গাড়ি নিলাম আরো 10,000 টাকা মনে খাওয়াইতে হইব খালি জন্ন জন্ন করে ফয়সাল গাড়িটা মনে আর ফামুনে রে বাজার যাই দেখি কি করা যায় গাড়িটা আগে বাড়িত নিয়ে যাই ভালো করে ফুরশের করে তারপরে বিকাল থেকে ভাড়া মারমু এত চিন্তা করে কোনো লাভ নাই রিকশা যেখানে থাক আমি বাইর করে আনমু একটা রিকশা ডাক দাও এই খালি এদিকে আসো কই যাবেন ভাই ফয়সাল এটা তো আমাদের গাড়ি না ধরেন তো তারে তাড়াতাড়ি ধর তারে কি রে তুই এই রিকশা কই ফেলি কই ফেছি মানে এই রিকশাতে মাত্র কিনে আনলাম আমার বন্ধুর থেকে সুদ যখন ধরা খা কত কথা এমনি বলে রিকশা থেকে নাম রিকশাত বই রইছে ওদের পুলিশে দিতে এতরে বাড়িত নি আতের আঙ্গুল একটা একটা করে আমি ভাই রিকশাটা এখন আমার বন্ধুর থেকে নিছি ভাই তার আমি বাড়িত নিতেছি আর রিকশা লই আইয়া ঠিক আছে তুই যা আমাদের এই সমাজে এরকম বন্ধুর অভাব নাই তাই সবাইকে একটা কথাই বলবো যে যাই কিনেন দেখে শুনে কিনবেন কেউ আমার মতন প্রতারিত হবেন না যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক আর একটি শেয়ার করে দিবেন।